ইসলাম শিক্ষা দেন। সকালবেলা আজকে বক্তব্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে ইহুদিদের চক্রান্তের মাধ্যমে। সকালবেলা কেজি স্কুলগুলো খুলে দিয়ে মুসলমানদেরকে কোরআন শিক্ষা থেকে মাহরুম করার জন্য যা প্রয়োজন যা দরকার সব কিছু করতে, ঠিক কিনা বলে? বাবার জন্য অনেক বিপদ। কেমন বিপদ? যেমন আজকে বাংলাদেশে পত্র পত্রিকা বলেন, মিডিয়া বলেন, সব জায়গায় আমরা দেখতেছি কি দেখতেছি? মা বাবাকে বিদ্বাশ্রম। কেন আজকে বলেন আজকে কেন শিক্ষা যেখান থেকে নেওয়া হবে সেই জায়গাটির নাম সন্তানগুলোকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দেখার জন্য অনলাইনে আমাদের গুনার একটা মাধ্যম, ঠিক কিনা বলেন? আমরা কি অ্যান্ড্রয়েড ফোন চালাই না? চালাই তো। এটার মধ্যে আল্লাহ কোরআন আছে, যে কালাম। কোন সন্দেহ আছে? কোন সংশয় আছে? কোন ভুল আছে? এই কালামটা কার বাণী? আরেকটু জোরে, আরো জোরে। তাহলে আল্লাহর কোরআন যখন আমরা শুনবো মুমিনদের অন্তর কেঁপে ওঠে, ইমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ। মুমিনদের সামনে যখন আল্লাহ কোরআন করিম তেলাওয়াত করা হয় মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা চুপ একদম মনোযোগ সহকারে এই কালাম শুনতে হবে ইনশাআল্লাহ। আর এই কালাম অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। এই কালামের যে মাধুর্য, মহাব্বত, প্রেম, ভালোবাসা রয়েছে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে, ঠিক কিনা বলে? এই যে 2022 আমাদের মাস থেকে ডিসেম্বরে বিদায় নেবে, ঠিক কিনা বলে? এই 22 বিদায় নেবে, কিন্তু যদি আজকে বিশ্বকাপ খেলা হতো, মেসি নেইমারের খেলা হতো, আওয়াজ ফাটে ফেলতো, ঠিক কিনা বলে? কোরআনের আওয়াজে আওয়াজ নেই। আমরা এটি অধপত আমরা ক্ষতিগ্রস্ত। কারা ক্ষতিগ্রস্ত? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমরা যারা ঈমান আনিনি। হ্যাঁ, আমরা যারা ঈমান আনি নাই। আমাদের যদি অন্তরে ঈমান থাকতো, আমাদের ঈমান যদি সাহাবায়ে কেরামদের মতো হতো, আমাদের ঈমান যদি তাবেঈদের মতো হতো, আমাদের ঈমান যদি শাহজালাল, শাহপরান, শাহ মাকতুম তাদের মতো হতো, কোরআন আওয়াজ দিয়ে আমরা বাংলা থেকে আল্লাহর আরশ আযীম পর্যন্ত পৌঁছতে পারতাম, ঠিক কিনা বলে? মুসলমানদের আওয়াজ আল্লাহু আকবার যখন তাকবীর দেয়, নারী রিসালাতে যখন তাকবীর দেয় মুসলমান, তখন ওইখানে জঙ্গি খোঁজায়, ঠিক কিনা বলেন? এই নারে তাকবীর, এই আল্লাহু আকবার স্লোগান কোনো দলেন না, এই স্লোগান আল্লাহর স্লোগান, ঠিক কিনা বলেন? তাহলে যারা দল খোঁজে, দল কোষাকষি করে আল্লাহু আকবার তাকবীরের সাথে, তার ইমানে বেজাল আছে, কি বলে? তার ইমানে বেজাল আছে না? বিসরাইলে একটু ঝামেলা আর কুদুর আছে, ওদিকে যেতে চাই না, ঠিক কিনা বলে? ওদিকে গেলে ঝামেলা আসবে, আসে, আসবে। আবু জাহেল, আবু লাহাব কোরআন শুনতে রসুল যখন বলতো, কোরআনের দাওয়াত দিতেন, তখন তার কমকে, তার জাতিকে কোরআন শোনার সুযোগ দিতেন না, ঠিক কিনা বলে? তারা নিজেই শুনতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার সামনে, কাবার সাথে বসে বসে কোরআনের ধ্বনি দিতেন, আবু জাহেল বলেন, মুশরিক বলেন, সবে আল্লাহ কোরআনে পাগল হতো, ঠিক কিনা বলেন? আমাদের কণ্ঠ আর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের সামনে, আপনার সামনে আল্লাহ কোরআনকে পাঠ করবে, আহ কত শান্তি, কত মধুর, আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সামান্যতম আল্লাহ একটু কণ্ঠ দিলেন, এই কণ্ঠে পাখি সহ মাছগুলো সহকারে আল্লাহর এই কোরআন শোনার জন্য আসতেন। কেমন কণ্ঠ! আল্লাহু আকবার।
আজকে কেমন আমরা গাফিল। এই যে আপনাদের যে জান্নাতের বাগান, নবীজির বিদ্যাপীঠ, নবীজির শিক্ষা যেখান থেকে নেওয়া হবে সেই জায়গাটি আমরা অবহেলা করব, ঠিক কিনা বলেন? আপনার সন্তানটাকে মাদ্রাসায় দেন, আপনার সন্তানটাকে মাদ্রাসায় না দেন, তাহলে ওই বাবার জন্য অনেক বিপদ। কেমন বিপদ? যেমন আজকে বাংলাদেশে পত্র পত্রিকা বলেন, মিডিয়া বলেন, সব জায়গায় আমরা দেখতেছি কি দেখতেছি, মা বাবাকে বিদ্যাশ্রম। কেন আজকে বলেন, আজকে কেন আল্লাহ কোরআন শিক্ষা দেন নাই, দিন শিক্ষা দেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এবং মতে এই দিনে সিরাতুল মুস্তাকিমের পথে আপনার সন্তানটাকে আপনি পরিচালিত করতে পারেন না, ঠিক কিনা বলেন? আমরা যদি ঠিক মতে আমাদের সন্তানটাকে করতে পারতাম তাহলে আমাদের লাভ হতো। আমরা কি করতেছি, সন্তানগুলাকে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কিনে দিচ্ছি আমরা, খেলা দেখার জন্য, অনলাইনে খেলা ক্লাস করার জন্য, অনলাইনে পর্নোগ্রাফি দেখার জন্য, অনলাইনে আমাদের গুনার একটা মাধ্যম, ঠিক কিনা বলেন? আমরা কি অ্যান্ড্রয়েড ফোন চালাই না? চালাই তো, এটার মধ্যে আল্লাহ কোরআন আছে, অ্যান্ড্রয়েড এসএড এর মধ্যে আল্লাহ কোরআন আছে। এই কোরআনটাকে নিয়ে সবসময় থাকার চেষ্টা করি, এই কোরআনের মধ্যে পড়তে চাই, এই কোরআন নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা বলে? এই কোরআন, এই মোবাইল দিয়েও লেখের কাজ করা যায়, চাইলে করা যায়। আমরা কত গুনাহ করি, আমাদের গুনার কোন তুলনায় নেই। দেখেন বাবারা আপনারা আসছেন, আলহামদুলিল্লাহ আমার মনটা ভরে গেছে। অনেক যুবকেরা আসছেন এখানে, ছোট্ট ছোট্ট সোনামণিরা আসছেন। মা আপনি কি চান না আপনার সন্তানটা ভালো হোক? আপনাকে মনটা ভরে মা বলে ডাকুক। আপনি কি চান না আপনাকে আপনার সন্তানটা বাবা বলে সুন্দর একটা আচরণ করে ডাকুন বাবা? আপনি, আমি কি চাই না? চাইলে আল্লাহ কোরআন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন, ইসলাম শিক্ষা দেন। সকালবেলা আজকে বক্তব্যগুলো বন্ধ হয়ে যাচ্ছে ইহুদিদের চক্রান্তের মাধ্যমে, সকালবেলা কেজি স্কুলগুলো খুলে দিয়ে মুসলমানদেরকে কোরআন শিক্ষা থেকে মাহরুম করার জন্য যা প্রয়োজন, যা দরকার সব কিছু করতে, ঠিক কিনা বলে? আমরা ইহুদিদের কালচার নিয়ে আজকে আমরা লালন করছি, ধারণ করছি, পোশাকে বলেন, আশাকে বলেন, কথায় বলেন, চাল চলনে বলেন, চুলে বলেন, সব জায়গায় ইহুদিদের আমরা এগুলো অনুসরণ অনুকরণ করছি। আমার পর্বের আলোচক উনি অনেক সুন্দর লাস্টের যে কথাগুলো, গুরুত্বপূর্ণ কথাগুলো, ওনার নসিহাগুলো ছিল, আমার খুব ভালো লেগেছে কথাগুলো, যে বর্তমান সময়ে যা হচ্ছে, মেসি আমার আদর্শ না, নেইমার আমার আদর্শ না, আমার আদর্শ একমাত্র কে বলেন? আমাদের আদর্শ কে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী আমার আদর্শ, যিনি হাসরে, মিজানে, ফুলসিরাতে, কবরে, সর্ব জায়গায় আমার জন্য উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সুবহানাল্লাহ। এই তো জান্নাতের বাগানটা খালি, সুযোগ আছে আপনাদের আমার। কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে তখন বুঝবেন, একজন মানুষ কবর থেকে প্রশ্ন করে, ভাই তোমার একটা সুবহানাল্লাহ আমাকে দেওয়া যাবে? তোমার একটা সুবহানাল্লাহকে আমাকে দেওয়া যাবে? বললেন, তুমি তো দুনিয়াতে কোরআন শিখছো, কোরআন পড়ছো, কবরও কোরআন পড়ছো। বলতেছে, আমি অনেকবার কোরআন খতম করি কিন্তু আমার ওইরকম সওয়াব হয় না, তোমার সুবহানাল্লাহকে আমাকে একবার দেওয়া যাবে? সুবহানাল্লাহ বলবেন না? কেন? বলে, আমি কবরে হাজার বারো কোরআন যদি পড়ি, কোরআন যদি আমি এখানে খতম করি, তোমার একবার সুবহানাল্লাহর ওজন আমার কবরে হবে না। সুবহানাল্লাহ। আমার এখন সুযোগ আছে তওবা করার, আমার এখন সুযোগ আছে আমার গুনাহের কাছ থেকে ফিরে আসা। তুবু ইলা আল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, বান্দারে গুনাহ করেছো, কি হয়েছে, ফিরে আসো আমার দিকে, আমি আল্লাহ ক্ষমা করব। কে আছো? রাত 12টার পর শেষ প্রহরে আমি আল্লাহর কাছে চাইবা, তার সন্তানের অভাব আমি আল্লাহ সন্তান দিব? কার জনের অভাব, কার টাকা পয়সার অভাব, কার কিসের অভাব আমি আল্লাহ দিব? কে আছো একটু আমার কাছে তাকাইবা, চাইবা, আমি আল্লাহ এই মুহূর্তে দিব। সুবহানাল্লাহ বলেন, কে আছো এই মুহূর্তে বলবা আমি আল্লাহ দিব? আল্লাহ দিতে পারেন না?
আল্লাহ যেহেতু দিতে পারেন তাহলে আমরা চাইবো কার কাছে? সবাই বলেন চাইবো কার কাছে? তিনি কে? হায়াত দাতা তিনি কে? রিজিক দাতা তিনি কে? মৃত্যু দাতা তিনি কে? সকল কিছুর মালিক যদি আল্লাহ হয় আমরা চাইবো তিনার কাছে, ঠিক কিনা বলেন? তিনার কাছে চাইতে হবে আমাদেরকে। কান্নার উপরে আর কোনো ওষুধ আল্লাহর কাছে চাওয়ার আর রাস্তা আমি দেখি না। আমি আমার অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে যখন চাইছি আমার মনে আল্লাহ আমার চাওয়াগুলো কবুল করছে, আলহামদুলিল্লাহ। চান না আল্লাহর কাছে একটু চান, সুযোগ নেন, একটু সুযোগ নিলে আপনার লাভ হবে। আপনার লাভ হলে আল্লাহ তো চায় আপনাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নাম তো শুধু আমাদের জন্য বানান নাই। জাহান্নাম তাদের জন্য যারা আল্লাহর দিনকে অস্বীকার করলেন, কাফের হয়ে গেলেন, মুরতাদ হয়ে গেলেন, যার তাকবীরের বিরুদ্ধে স্লোগান মারে, তাকবীর বলো উম্মত বলেন তাকবীর, উম্মত কেন দিল, কোথায় দিল, না দিল, ওইটা আমাদের খোঁজার কোন বিষয় না, ঠিক কিনা বলেন? মুসলমানের তাকবীর হয় একমাত্র তাকবীর, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। মুসলমানের তাকবীরে ইহুদিরা কষ্ট পায়, ইহুদির মধ্যে ভয় হয় মুসলমান কখন ইসলাম বিজয় করে ফেলে। তাহলে আমরা যেখানে প্রয়োজন আল্লাহর নামে তাকবীর দিব, আল্লাহর নামে তাকবীর দিয়ে সবাই আমরা ইসলামের পথে সবাইকে আমরা আহ্বান করি। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, সবাইকে আমাদের যে ইসলাম ধর্ম এই কাতার বিশ্বকাপ দেখাই দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কাতারে যে বর্তমান যিনি সরকার রয়েছেন তিনি দেয়ালিকার মধ্যে ইসলামের অনেক বাণীগুলো দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? দিয়ে ইসলাম প্রচার একটা মাধ্যম করলেন, ইহুদিদের মাঝে একটা একটা ইসলামের দাওয়াত একটা সুবর্ণ সুযোগ রয়েছে। দেয়ালিকার মধ্যে আরবি লেখাগুলো দিয়ে এবং ইংরেজিতে অর্থগুলো দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বর্তমানে ব্রিটিশ আমল থেকে একটা চ্যানেল জাজিরা, ওনারা বলতেছে মনে হয় কমপক্ষে ধরেন হাজার উপরে মুসলমান হয়ে গেছে এই কাতার বিশ্বকাপের মধ্য দিয়ে, সুবহানাল্লাহ। ওইটাকে আমরা প্রমোট করি না, ওইটাকে আমরা সমর্থন করি না খেলাটাকে, তাইলে আমাদের লাভ হয়েছে, ঠিক কিনা বলেন? এই যে মেসির গায়ে একটা এরকম বিস্ট পড়াই দিছে, সেটা নিয়ে এটা নিয়ে গবেষণা করবে, চিন্তা করবে, ওইটাকে নিয়ে অনেক কথা চলতেছে বর্তমানে। আমার গায়ে যেটা, এটা একটা সম্মানী পোশাক, অনেক দামি মানুষ এই পোশাকটা পরে, আমাকে আমার এক ভাই হাদিয়া দিয়েছে আলহামদুলিল্লাহ। তাইলে আমরা কোরআনের পথে আসতে হবে, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার প্রতি খেয়াল করবো আমরা ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা যে জীবে পারি অর্থ দিয়ে পারি, বুদ্ধি দিয়ে পারি, পরামর্শ দিয়ে পারি, আল্লাহ কোরআনের বাগানটাকে আমরা একটু দেখবো ইনশাআল্লাহ। এই কোরআন দেখবেন কত মজা, কত শান্তি লাগে, দেখতে লাগে একজন কোরআন পড়ে যে সে বোঝে তার মজা কি, একজন কৃষক মানুষ সে বলে তার কৃষি ফলনটা কতটা শান্তি, কতটা তৃপ্তি, কত কতটা মজা। এলে আমরা কোরআন পড়াইছে কিভাবে হাত করা লাগে জানাজা পড়াইছে না পড়াইছে নি, তাইলে দেখেন ওই দিন শিক্ষা দেওয়ার কারণে, ইসলাম শিক্ষা দেওয়ার কারণে। যাক, অনেক কথা বলে ফেলছি, মনে কিছু নেবেন না আমার এই স্বল্প কথার মধ্যে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।